वेलकम बैक टू योर फेवरेट एडुकेशनल यूट्यूब चैनल परीक्षा प्रस्तुति। देखो ट्रांसलेशन डेस्क्रिप्टिव इंग्लिश पोर्शन क्षेत्र ट्रांसलेशन बंग अनुवाद किन्तु एटा एकटा चरम गुरुत्वपूर्ण, एटा किन्तु अनेक दिन धरे प्रैक्टिस ना करले किन्तु हय ना। तो अनुवाद देखो जे आमरा अनेकेर मध्ये भूल धारणा आछे जे अनुवाद माने भावे जे इंग्लिश थेके एकदम हुबहु बांगला करते हय, किन्तु सेटा किन्तु ना। जेमन धरो केउ जदि कारो नाम जदि बला हय जे धरो আমি সৌরভ, তো সেইখানে কিন্তু আমি হই সৌরভ কিন্তু বলে না, কি বলে আমি সৌরভ। কিন্তু ইংরেজিতে যখন বলতে হয় তখন কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মেনেই কিন্তু করতে হয়, মানে আই অ্যাম সৌরভ। তা সেই রকমই কিন্তু কিছু ব্যতিক্রম থাকে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তাই অনুবাদ কিন্তু মোটামুটি দু প্রকারের হয়, দু ধরনের। একটা হচ্ছে আক্ষরিক বা আভিধানিক অনুবাদ, অর্থাৎ যেটা বললাম যে একদম মূল যেটা আছে সেটাকেই হুবহু অনুসরণ করা। আর দুই নম্বর হচ্ছে ভাবানুবাদ, অর্থাৎ মূল ভাষাকে নিজস্ব ভাষায় বাক্য গঠন ও শব্দে বিন্যাস করে অনেক বেশি প্রাঞ্জল ও রসগ্রাহী করা যায়। মানে সেকেন্ড যেটা ভাবানুবাদ যেটাকে বলে, অর্থাৎ তুমি যে প্যারাগ্রাফটা মানে ইংলিশ থেকে বাংলা হোক বা বাংলা থেকে ইংলিশ হোক সেটাকে ভালো করে পড়ে নিলে তারপরে কী বলতে চাইছি সেটা তুমি নিজের ভাষায় কিন্তু লিখতে পারো। তো সেই ক্ষেত্রে যে তোমাকে একদম হুবহু করতে হবে সেটা নয়, তো একটু উদাহরণ দিলে পরিষ্কার হবে। চলো দেখো এখানে যে সেন্টেন্সটা হচ্ছে যে ইট ইজ নাইট নাও, তো ইট ইজ, ইট মানে কী জানি আমরা এমনিতে, ইহা, ইজ মানে হয়, নাইট মানে রাত্রি, নাও মানে এখন, তাহলে ইয়া হয় এখন রাত্রি এরকম বললে কোনো মানেই আসছে না। তো যেমন এখন রাত্রি এটা যদি বলা হয় তাহলে ইংলিশে হচ্ছে ইট ইজ নাও, ইট ইজ নাইট নাও, বা ইট ইজ নাইট নাও এটা যদি থাকে তাহলে বাংলা যখন লিখবে তখন বলবে যে এখন রাত্রি, এখন হয় রাত্রি, হয় বলারও দরকার নেই। তারপরের নিয়মটা কি দেখো, যদি একটা সেন্টেন্স যদি কম্পাউন্ড সেন্টেন্সে যদি যোগ করা থাকে দুটো তিনটি মিলে, মানে যেমন এখানে দেখো ইট ওয়াজ উইন্টার অ্যান্ড দ্য নাইট ওয়াজ টেরিবলি কোল্ড অ্যান্ড দ্য রিভার ওয়াজ সাইলেন্ট, এখানে একটাই সেন্টেন্স তো কী আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যোগ করা আছে। তো সেটা যে বঙ্গানুবাদ করার সময় তোমাকে যে ওই যৌগিক বাক্যেই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তুমি কিন্তু এটাকে আলাদা আলাদা সরল বাক্যেও কিন্তু ভেঙে দিতে পারো। তো যাই হোক দেখো দুই রকমভাবে করা যায়। এটা লেখা যায় যে তখন ছিল শীতকাল এবং রাত্রে ভয়ঙ্কর ঠান্ডা আর নদীর জল স্থির ও নিস্তব্ধ, এরকমও লেখা যায়। অথবা যদি নিচেরটা তুমি আলাদা আলাদাভাবে বলো তাহলে আরও শুনতে ভালো লাগবে, যে তখন শীতকাল একটা বাক্য হয়ে গেল, তারপরে রাত্রে ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল, তারপরে নদীর জল ছিল নিস্তব্ধ স্থির। এখানে কিন্তু অ্যান্ড মানে এবং কিন্তু বলাই হলো না, কিন্তু আলাদা 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 বাক্যে আমরা প্রয়োগ করে দিলাম। তো এটা কিন্তু ভুল নয়, কারণ এটা বঙ্গানুবাদ করা হচ্ছে, মানে হুবহু কিন্তু ইংরেজি থেকে তোমাকে করতে হবে সেটা না, মনের ভাবটা পরিষ্কার হলেই হবে। আর একটা পাঁচ নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে যে ইডিয়ামের ক্ষেত্রে অন্তর্নিহিত অর্থটি কিন্তু লিখতে হবে, মানে ইডিয়াম যেটা বলা থাকবে, যেমন কাট মানে কাটা, ইয়র মানে তোমার, কোট মানে কোট, কিন্তু সেইখানে কিন্তু না, তার কারণটা ইডিয়ামেটিক যেটা ফ্রেজ মানে অ্যাকচুয়াল যে মানে সেই মানেটাই বলতে হবে। এটা আশা করি বোঝানো উচিত নয়, তোমরা অনেকেই জানো। তো দেখো ইডিয়াম যেটা বলা যায় কাট ইয়র কোট অ্যাকর্ডিং টু ইয়র ক্লোথ, এটার মানে কি যে আই বুঝে ব্যয় করা উচিত, তাহলে কিন্তু আই বুঝে ব্যয় করা উচিত এই কথাটাই কিন্তু লিখতে হবে। তারপরে যেমন আছে এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো আমাকে কি ইডিয়াম ইডিয়াম বা ফ্রেজের কিন্তু অন্তর্নিহিত ওই মানেটাই কিন্তু বলতে হবে। তাহলে বঙ্গানুবাদ সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা দিতে পারলাম, যে অনেকে হয়তো ভাবছো যে প্রত্যেকটার মানে জানো না, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানো না, জানা দরকার নেই, তুমি মোটামুটি একবার পড়ে নাও দিয়ে তখন নিজের ভাষায় লিখতে পারো। তাহলে চলো আজকে একটা কিছু ট্রান্সলেশন করি, আলোচনা করি। দেখো আছে যে ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব, এখানে হলো কথাটা বলা আছে, আমার অনেক সময় নাও থাকতে পারে যে ছাত্র জীবন ভবিষ্যতের প্রস্তুতি পর্ব, এটাও বলা থাকে, কারণ বাংলায় অনেক সময় দেখি ভার্বটা উজ্জ থাকে। তো সেই ক্ষেত্রে কী হবে দেখো, যে ট্রান্সলেট করলে যে ছাত্র জীবন তাহলে স্টুডেন্ট লাইফ হলো মানে ইজ, তাহলে স্টুডেন্ট লাইফ ইজ, এবার কিন্তু আগে চলে আসবে প্রস্তুতি পর্ব এইটা, তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন। এই যে অফ, এই অফ কথাটা মানে কিন্তু এর যেটা হয় সেটা কিন্তু ইংলিশে ব্যবহার, অর্থাৎ স্টেজ অফ প্রিপারেশন প্রস্তুতির পর্ব, তাহলে কি ভবিষ্যতের বলেছে, তাহলে ফর ফিউচার। তারপরে কি আছে যে এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তো এটাই তাহলে কী হবে দিস ইজ, এখানে দেখো সবচেয়ে কিন্তু বলা আছে, তাহলে নিশ্চয় এটা সুপারলেটিভ ফর্মে হবে, আর সুপারলেটিভ ফর্মের আগে কি অবশ্যই দি বসে, আর ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট সুপারলেটিভ ফর্ম তো মোর মোস্ট দিয়ে হয়, মানে মোর দিলে হবে কম্পারেটিভ আর মোস্ট দিলে হবে সুপারলেটিভ, সেই জন্য কী লিখেছি যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ।
এই যে এইখানে কিন্তু টাইম বলবে না, এই যে একটা বলেছে না টাইম মানে সময়, কিন্তু এটা জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলছে। অর্থাৎ স্টুডেন্ট মানে টাইম কখন বলা হয়, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই যে একটা নির্দিষ্ট বলে দিলে কিন্তু টাইম ব্যবহার করে। তো এখানে কিন্তু একটা বলবে যে পিরিয়ড মানে একটা নির্দিষ্ট সময় বলছে, মানে ছাত্র জীবনটাকে উল্লেখ করছে, সেই জন্য কিন্তু এখানে পিরিয়ড কথাটাই কিন্তু বলবে। তারপর দেখো আছে যে আজ সে একটি তরুণ ছাত্র কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। তাহলে কী হবে যে এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, মানে আজ সে একজন একটা তরুণ ছাত্র। দেখো কিন্তু এখানে তোমরা অনেকে হয়তো ভাবছো আজ মানে টুডে, তারপরে সে একটি মানে হি ইজ, এরকমভাবে না বললেও কিন্তু হবে, এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে। তারপরে কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ, তাহলে বাট হি উইল বি এ ম্যান টুমরো, সে আগামীকাল একজন মানুষ হবে, তাহলে হি উইল বি, সে হবে, হি উইল বি এ ম্যান টুমরো। তারপরে দেখো আছে যে নানা রকমের কর্তব্য তার আছে, তাহলে সে থেকে আসছে কিন্তু তার, মানে যেমন আমার আছে কী হয় আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তেমনি তার আছে কী হবে হি হ্যাজ, তাহলে হি হ্যাজ নানা রকমের কর্তব্য, তাহলে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস, নানা রকম বলেছে যেহেতু প্লুরাল ফর্মে সেই জন্য কিন্তু ডিউটিস লিখতে হবে, তাহলে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। তারপরে আছে দেখো আর সেই কর্তব্যগুলো তখন যথাযথ পালন করা উচিত। দেখো আর বলা আছে, তুমি হয়তো ভাবতে শুরু করলে যে আর বলা আছে এটাও ইংরেজিতে কী হবে, তারপরে তখন তাহলে কি সেটা লিখতে হবে তখন ইংরেজি কি। দেখো এত ভাবার দরকার নেই, তার কারণটা কি আগে এখানে তো বলাই হয়ে গেল যে একটা স্টুডেন্ট লাইফ আগামী দিনে সে মানুষ হবে, তার বিভিন্ন কর্তব্য আছে, তারপরেই তো তুমি কথাটা বলছো, সুতরাং তোমাকে জাস্ট এটা লিখে দিলেই হবে যে হি শুড পারফর্ম দেম ওয়েল, মানে তার কর্তব্যগুলো তখন যথাযথ ব্যবহার করা উচিত, তার মানেই কি হি শুড পারফর্ম দেম ওয়েল, মানে ভালোভাবে তার পারফর্ম করা উচিত মানে পালন করা উচিত, হয়ে গেল। তারপর যে ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা, তাহলে ছাত্র হিসেবে এই কথাটা আমি কী বলবে অ্যাজ এ স্টুডেন্ট, মানুষ হিসেবে বললে কি অ্যাজ এ ম্যান, তাহলে কি অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি, তার প্রথম কর্তব্য, তাহলে হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন, তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা। এই যে গ্রহণ করা, গ্রহণ করা মানে আবার টেক মানে নেওয়া বা হয়তো অ্যাকসেপ্ট মানে নেওয়া, এটা এই জিনিসটা বলা দরকার নেই, মানে এইরকম যদি হুবহু করতে যাও তাহলে কিন্তু ঠিকঠাক মানে আসবে না। তো হিজ ফার্স্ট ডিউটি মানে তার প্রথমই কর্তব্য হলো, প্রথম কর্তব্য হলো ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন, এটাই হয়ে গেল। তারপরে লাস্টে আছে দেখো শিক্ষণীয় বিষয়ের প্রতি তার যথা তার যত্নবান হওয়া উচিত, তাহলে হি শুড বি কেয়ারফুল। দেখো শিক্ষণীয় বিষয়ের প্রতি তার যত্নবান হওয়া উচিত, আগে শুধু এইটুকু আগে ভাবো যে তার যত্নবান হওয়া উচিত, এইটুকু কী হবে, তাহলে কী বলেছি সে থেকে আসছে তার, তাহলে হি শুড বি কেয়ারফুল, এটা মানে হচ্ছে তার যত্নবান হওয়া উচিত, এইটুকু আগে লিখতে হবে হি শুড বি কেয়ারফুল শিক্ষণীয় বিষয়ের প্রতি, তাহলে কী হবে টু হিজ লেসন। দেখো তোমাদের যদি ভিডিওটা যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দাও, তাহলে সেখান থেকে আমি আরও মোটিভেশন পাবো এবং ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং নতুন নতুন নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য WBSI বা PSC ক্লার্কশিপ বা ICDS-এর আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে প্রায় মক টেস্ট চলে, তো তোমরা যদি সেখানে যদি দিতে চাও, আগ্রহী থাকো, তাহলে নিচের দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যেতে পারো। এখানে দেওয়া হয় তোমাদেরকে রাইটিং স্কিল তোমাদেরকে দেওয়া হয়, করতে দেওয়া হয় এবং সেগুলো কারেকশান করে কিন্তু দেওয়া হয় এবং মার্কসও দেওয়া হয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা ইমপ্রুভ হচ্ছে।